চ্যাম্পের শিরোপা প্রায় জিতেই নিয়েছেন দেব। তবে তার প্রস্তুতি পর্বের মাঝেই মাঠে নামলেন আরেক বক্সার। বক্সিং কম্পিটিশন জিততে এবার দুই বক্সার মুখোমুখি, একজন অনেক দিনের অভিজ্ঞ, আরেকজনের টলিউডে এন্ট্রি এই প্রথমবার। আর এই নতুন বক্সারকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছেন পরিচালক সঞ্জয় বর্ধন। তাই তিনিই বললেন এই বক্সার আসলে কার গল্প। বক্সার নামটা রয়েছে, বাট ইটস নট আ ফিল্ম অ্যাবাউট বক্সিং, মানে এটা আমরা বক্সিং নিয়ে ঠিক কিছু করতে চাইনি। বক্সিংটা এখানে অ্যাজ আ মেটাফর ইউজ করা হয়েছে। এসেনশিয়ালি ইটস আ লাভ স্টোরি, এবং একটা ছেলের, একটা ইয়াং ছেলে, কলেজ গাই, হি ইজ ইন লাভ, তার যে লড়াইটা, and at the same time he loves boxing, he is a boxer, so boxing career at the same time or love and barir kichu ladai ekshathe tinte track geche, ebong we have seen the boxing and life ladai kothao jena ekta similarity ache, ebong ami jeta amra jeta bolte cheyechi, we all are boxers and amra shobai jibone ladai kori, shobai jibone amra boxing kori, তো ইটস নট নেসেসারি যে রিংয়েই বক্সিং করতে হবে, বাট দেন লাইফ ইজ অল অ্যাবাউট বক্সিং, তো সেটা নিয়েই ফিল্মটা, যার জন্য আমাদের ওই ট্যাগ লাইনটা যে বক্সার একটি প্রেমের কাহিনী। দু চোখের ইশারায় মনটাকে বেঁধেছি আর স্বপ্ন পুরে বেপরোয়া স্বপ্নরা তোর ঠিকানায় গিয়েছে উড়ে। পেলো বক্সারের গান, মিউজিক লঞ্চে যখন সবাই হাজির তখন মিসিং ছিলেন একজনই, বক্সার। কে বক্সার আর সে কোথায়? যখন সকলেই ভাবছেন এই একই কথা, তখনই নিজের লুকে বক্সিং রিং, আই মিন স্টেজে হাজির হলেন বক্সার শিখর শ্রীবাস্তব। বক্সারের মাধ্যমেই ডেবিউ করছেন শিখর, আর প্রথমেই এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, তাই নিজেই শেয়ার করলেন তার এক্সপিরিয়েন্স। The experience was really good. Everyone was really cooperative and friendly, so I didn't have any problems on the set or in the shoot at all. That was really fluidic and smoothly. একজন বক্সারের জীবনের গল্প নিয়ে এই ছবি। বক্সারের জীবনে যখন থাকবে অন্ধকার, হতাশা, সেই সময় তার জীবনে আলো আনবে জিনি। এমনই একটা লাইফলি চরিত্র এই ছবিতে এনা সাহা। এই চরিত্রটা এমন একটা চরিত্র, আমি সবাইকে সেটাই বলছিলাম, আমার চরিত্রটার নাম জিনিয়া। জিনিয়া এখানে ছবিতে মিন্স জিনি, প্রতিটা চরিত্র প্রতিটা মানুষের কাছে ও জিনি হিসেবে আসে, তাদের প্রতিটা সমস্যা সমাধান করে, তাদের কাছে থাকে, তাদের সমস্যা সমাধান করতে থাকে, তাদেরকে ভালোবাসাতে থাকে, আরও ভালো বানাতে থাকে, তাদের শুধরাতে থাকে, এবং খুব সুইট কথা বলে। শি ইজ ভেরি পোলাইট, ভীষণ চর্পি, ভীষণ বাবলি, রেগে গেলেও হেসে সবার সাথে কথা বলে। আমার চরিত্রটাই এরকম জিনিয়া। কিন্তু একটা সময়ের পর যেখানে এই মেয়েটি যে সবসময় বলে যে স্প্রেড লাভ, সবাইকে ভালোবাসো, সবাইকে ভালো রাখো, এই মেয়েটি নিজে ভালোবাসতে মানা করে, নিজে বলে যে না আমি ভালোবাসতে পারবো না, সে নিজে ভালোবাসা থেকে দু পা পিছিয়ে যেতে শুরু করে, এবং তারপর আমাদের আসল গল্প, আমাদের বক্সারের গল্প, এবং সেটা জানতে হলে ইউ গাইজ হ্যাভ টু গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম। চরিত্রে রয়েছেন শঙ্কর চক্রবর্তী। আমি অ্যাকচুয়ালি যে মেয়েটি, যে হিরোইন, তার বাবা, তো ন্যাচারালি ও ছেলেটি আসে বাড়িতে, অনেকবারই ওর সঙ্গে ইন্টারাকশন হয় আমার। আমি বলবো খুব নতুন ছেলে, খুব ভালো কাজ করেছে, মেয়েটি দারুণ অনেকদিন ধরেই অভিনয় করছে, আর সঞ্জয় খুব ভালো কাজ করেছে, সমীর খুব ভালো মিউজিক করেছে, তো আমি আশা করবো ছবি দর্শকের ভালো লাগবে। যে
জীবনের প্রত্যেকটা ইমোশন নিয়ে এই ছবির গান বানিয়েছেন সমিত মুখার্জি। তাই সব কথা গান নিয়ে কথা বলার পাশাপাশি দু লাইন গেয়ে শোনালেন তার পছন্দের গান। এখানে সব রকম একটা লাইফের জার্নি, একটা বক্সারের লাইফ, তার লাভ লাইফ, তার বাকি পারিপার্শ্বিক যা যা লাইফের থ্রু দিয়ে একটা মানুষ জার্নি করে সেটার ওপর ছবিটার গল্প, ছবিটা বেস্ট হতো। তো ন্যাচারালি সব রকমের ইমোশনসই আছে সেখানে, প্রেমের ইমোশন আছে সেখানে, বিরহর ইমোশন আছে সেখানে, পার্টি লাইফ আছে সেখানে, অল কাইন্ডস অফ বন্ধুত্বের একটা কি বলবো একটা রিলেশনশিপের গান আছে, সব রকমের গায়নের ডিমান্ড আছে। সো ইটস লাইক আ স্পেকট্রাম, ইটস লাইক আ রেইনবো। সব বাধা ভাঙবে যে বক্সার, সব সীমা পেরোবে বক্সার, হাতের মুঠোতে সূর্যোদয়। সব বাধা ভাঙবে যে বক্সার, সব সীমা পেরোবে বক্সার, হাতের মুঠোতে সূর্যোদয়। আই এম ভেরি এক্সাইটেড এন্ড আমি ভীষণ খুশি, আই এম ভেরি হ্যাপি যে আমি সামিদের গানে ডান্সটা করতে পেরেছি। অ্যান্ড আই জাস্ট হোপ যে তুমি যেমন বললে যে সবাই ভীষণ ফেমাস হয়েছে বা ভীষণ পপুলার হয়েছে, আই এম লুকিং ফরওয়ার্ড দেন অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আমি ওর গানে এত, আমি জানি না কতটা ভালো আমি করেছি, বাট আই জাস্ট হোপ তোমাদের সবার ভালো লাগবে।